নমস্কার বন্ধু বান্ধব সকল, স্বাগত জানাইছো টিলিং টেলসৰ অন্য এটি ভিডিঅ'লৈ। যোৱাটো ভিডিঅ'ত আমি এই ডি আৰ অৰ্থাৎ আসাম ডাইৰেক্ট ৰিকুৱাৰমেণ্টৰ ওপৰত কিছু কথা আলোচনা কৰিছিলোঁ, যে আপোনালোকে যিখিনি আপোনালোকৰ উত্তৰ বহি আছে অৰ্থাৎ যিখন ৱেমাৰ চিট আছে, ৱেমাৰ চিটখন আপোনালোকে কেনেকৈ লাভ কৰিব মই অলপমান কৈছিলোঁ বাৰু। আজি বিতংভাৱে তাৰ ওপৰত ক'ম। অসমৰ মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাই এখন তাৰ তালিকাখন জাৰি কৰিছে, আপোনালোকে কেনেকৈ কৰিব আৰু কোনটো ৱেবছাইটত যাব গোটেইখিনি আছে। আৰু লগতে কৈছে যে অহা 27 তাৰিখ, ছেপ্টেম্বৰ 27 তাৰিখে আপোনালোকে এপ্লাই কৰিব পাৰিব। আপোনালোকে তাতে মাত্ৰ 50 টকা দিব লাগিব। 50 টকা দি আপোনালোকে ৱেবছাইটত অনলাইন কৰিলে আপোনালোকক মেইল যোগে যিটো আপোনালোকৰ সেই কপি আছে সেইখিনি আপুনি মেইল যোগে পঠাই দিব। আৰু এনচাৰ কি যিটো আছে আসাম ডাইৰেক্ট ৰিকুৱাৰমেণ্ট অৰ্থাৎ তৃতীয় বৰ্গৰ যিটো পৰীক্ষাৰ যিখিনি আনচাৰ আছে, যিখিনি উত্তৰ আছে, সেই উত্তৰখিনি আপোনালোকে লাভ কৰিব 28 তাৰিখে। সেই গোটেইখিনি আপোনালোকে মিলাই চাব পাৰে। আৰু তাৰে লগতে অসম চুক্তি ৰূপায়ণ যি 6 নং দফা আছে তাৰ ওপৰত কিছুমান কথা কৈছে, যে ভাষা সংস্কৃতি আৰু কিছুমান কথাৰ ওপৰত তেওঁ কৈছে প্ৰেছ মিট যোগে। আপোনালোকে গোটেইখিনি ভিডিঅ' সবিস্তাৰে চাব, A to Z গোটেইখিনি বুজি পাব। স্কিপ নকৰিব, প্ৰথমতে আপোনালোকক কৈছোঁ। স্কিপ কৰিলে আপোনালোকে কিছুমান ইম্পৰ্টেণ্ট কিছুমান কথা আপোনাৰ গুচি যায় আৰু কমেণ্ট যোগে হয়তো আপোনালোকে কিবা অলপ কৈ দিয়ে যে এইটো এনেকুৱা আছিল, এনেকুৱা হ'ব লাগিছিল, সেনেকুৱা হৈছে। সেইকাৰণে আপোনালোকক কৈছোঁ সবিস্তাৰে ভিডিঅ'টো আপোনালোকে প্ৰথমৰ পৰা শেষলৈকে চাই যাব, গোটেইখিনি বুজি পাব। আৰু আপোনালোকৰ ছাইডত দিছোঁ সেই ন'টিফিকেশ্যনখন, হিমন্ত বিশ্ব শৰ্মা কি কৈছে সেইখন আপোনালোকে ভালকৈ চাই ল'ব, মানে ভিডিঅ'টো পোষ্ট কৰি কিনে আপোনালোকে ভিডিঅ'টো শেষলৈকে চাব। আৰু যদি ভিডিঅ'টো ভাল লাগে তেতিয়া লাইক কমেণ্ট শ্বেয়াৰ কৰিব। এনেকুৱা নতুন নতুন আপডেট পাই থাকিবৰ কাৰণে চেনেলটো আপোনালোকে ছাবস্ক্রাইব কৰিব। তো ধন্যবাদ, আপোনালোকে ভিডিঅ'টো আপোনালোকক দিলোঁ, চাই লওক। সাংবাদিক বন্ধু বান্ধৱীসকল, আমি আপোনালোকক আগতে উল্লেখ কৰিছিলোঁ যে অসম চুক্তিৰ 6 নং দফাৰ ওপৰত ন্যায়াধীশ অৱসৰপ্ৰাপ্ত বিপ্লৱ শৰ্মা ডাঙৰীয়াৰ যিখন প্ৰতিবেদন, সেই প্ৰতিবেদনখনত ৰাজ্য চৰকাৰৰ আওতাত থকা গোটেইকেইটা ৰিকমেণ্ডেশ্যন আমি পালন কৰিব বিচাৰোঁ বা আমি ইমপ্লিমেণ্ট কৰিব বিচাৰোঁ। আৰু সেই দিশত আমি সদৌ অসম ছাত্ৰ সন্থাক বিশ্বাসত লৈ আমি আগবাঢ়িব পাৰোঁ। আজি মোৰ কাৰ্যালয়ত আমাৰ মন্ত্ৰীসভাৰ কেইবাগৰাকীও মোৰ সতীৰ্থৰ সৈতে সদৌ অসম ছাত্ৰ সন্থাৰ লগত আমি আলোচনাত মিলিত হওঁ। আৰু প্ৰথমবাৰৰ বাবে ন্যায়াধীশ বিপ্লৱ শৰ্মাৰ কমিটিৰ যিখন প্ৰতিবেদন সেইখন আমি দুয়োটা পক্ষই আমি হাতত লওঁ আৰু এক প্ৰকাৰ ক'ব গ'লে প্ৰতিবেদনখন আজি আমি ৰাইজৰ সন্মুখলৈকে উলিয়াই দিওঁ। এতিয়া আমাৰ প্ৰতিবেদনখন অসম চৰকাৰৰ যিটো আসাম একৰ্ড ইমপ্লিমেণ্টেশ্যন ডিপাৰ্টমেণ্ট আছে, এতিয়া তেওঁলোকে নিজৰ ৱেবছাইটতো তাক হোষ্ট কৰিব, যাতে প্ৰতিবেদনখন, যদিও আমি জানো বহুত অৱস্থাত বহুতে কৈ থাকে যে প্ৰতিবেদনখন ৰাজ্য চৰকাৰে প্ৰকাশ কৰি নিদিয়ে কিয়, আজি আমি প্ৰতিবেদনখন আনুষ্ঠানিকভাৱে প্ৰকাশো কৰিছোঁ আৰু উপস্থিত সকলোকে এটা এটা প্ৰতিলিপিও দিছোঁ। আৰু অসম চুক্তি ৰূপায়ণ বিভাগে এই প্ৰতিবেদনখন অহা কালিৰ ভিতৰত আমাৰ আসাম একৰ্ড ইমপ্লিমেণ্টেশ্যন ডিপাৰ্টমেণ্টৰ যিটো ৱেবছাইট আছে তাতে আমি হোষ্ট কৰি দিম বা প্ৰকাশ কৰি দিম, যাতে সকলো লোকে এই প্ৰতিবেদনখন চাব পাৰে। পূৰ্বতে আমি আপোনালোকক উল্লেখ কৰিছিলোঁ যে এই প্ৰতিবেদনখনৰ যিটো ৰিকমেণ্ডেশ্যন, এই ৰিকমেণ্ডেশ্যনখনক 3টা ভাগত বিভক্ত কৰিব পাৰি। আৰু 3টা ভাগত বিভক্ত কৰিলে ৰাজ্য চৰকাৰৰ এক্সক্লুচিভ ডমেইনত, অৰ্থাৎ আমি ইমপ্লিমেণ্ট কৰিব পৰা বিষয়বস্তু হ'ল 40টা, ৰাজ্য আৰু কেন্দ্ৰীয় চৰকাৰৰ উভয়ৰে দায়িত্বত থকা বিষয়বস্তু হ'ল 12টা, আৰু সম্পূৰ্ণভাৱে কেন্দ্ৰীয় চৰকাৰৰ দায়িত্বত থকা বিষয়বস্তু হ'ল 15টা। আজি সদৌ অসম ছাত্ৰ সন্থাই আমাৰ যিটো শ্ৰেণী বিভাজন তাক তেওঁলোকে স্বীকাৰ কৰে যে হয় 40টা ৰাজ্য চৰকাৰৰ অধীনত, 12টা ৰাজ্য আৰু কেন্দ্ৰীয় চৰকাৰৰ অধীনত আৰু চেণ্টাৰৰ অধীনত 15টা। গতিকে প্ৰথম যিটো আমাৰ কাম আছিল যে প্ৰতিবেদনখন আমি ডিমিষ্টিফাই কৰিব লাগে, তাক ৰাজহুৱা কৰিব লাগে, আৰু প্ৰতিবেদনখন ইমপ্লিমেণ্ট কৰাৰ ক্ষেত্ৰত কাৰ দায়িত্ব সেইখিনিৰ ওপৰত এটা স্পষ্ট এটা প্ৰতিচ্ছবি ৰাইজৰ সন্মুখলৈ আহিব লাগে। গতিকে আজিৰ দিনটোত
দুটা কাম হল যে এটা প্রতিবেদনখন রাজহুয়া হল, দ্বিতীয়তে প্রতিবেদনখনের দফা ইমপ্লিমেন্ট করবলিয়া দফা কেইটা আর কোনে ইমপ্লিমেন্ট করব তার বিষয়ে একটা ক্লারিটি আহিলে। মই পুনর্বার কৈছো যে 40টা রাজ্য সরকারে করব, সেন্টার আর স্টেট উভয়ের দায়িত্ব 12টা, সেন্টারের দায়িত্ব 15টা। এতিয়া কেন্দ্রীয় সরকারের দায়িত্ব থাকা 15টা যেটা রিকমেন্ডেশন, সেই 15টা রিকমেন্ডেশনের উপর আমি কেন্দ্রীয় সরকারক অনুরোধ জানাম যাতে সদৌ ছাত্র সন্থার কথা বতরা পাতি এই 15টা রিকমেন্ডেশনের ক্ষেত্র অগ্রগতি লাভ করার বাবে চেষ্টা করে। কেন্দ্রীয় সরকারক অনুরোধ জানার সমান্তরালভাবে আমি এটা সিদ্ধান্ত ললো আজির মিটিং যে অহা এমাহর ভিতর রাজ্য সরকারের অধীনত থাকা বিষয় সমূহ আমি কেনেকে ইমপ্লিমেন্ট করি তার একটা অ্যাকশন প্ল্যান আমি এমাহর ভিতর প্রস্তুত করি আসুর হাতত আমি 25 অক্টোবর তারিখে অর্পণ করি। আর 25 অক্টোবর আসুর লগত আমার দ্বিতীয়খন বৈঠক অনুষ্ঠিত হব। আর আমি যে ধরনের রূপায়ণ করব খুঁজেছি তাত যদি আসু মূলত প্রত্যেকটা পয়েন্টত হয়তো এগ্রি নহব পারে বেলেগ কথা, কিন্তু বাই এন্ড লার্জ যদি আসু এগ্রি হয় তেতিয়ালে আমি গোটেইখিনি ইমপ্লিমেন্টেশন এপ্রিল মাহর ভিতর করিবর বাবে আমি প্রচেষ্টা লম। আজি মূলত 4টা সিদ্ধান্ত, প্রতিবেদন রাজহুয়া হল, দ্বিতীয় প্রতিবেদন কোনে কেনেকে রূপায়ণ করিব দায়িত্ব সমূহ চিনাক্ত হল, তৃতীয় কেন্দ্রীয় সরকারের দায়িত্ব থাকা দফা কেটা রূপায়ণের বাবে রাজ্য সরকারে আনুষ্ঠানিকভাবে কেন্দ্রীয় সরকারক অনুরোধ করার লগতে আসুর লগত এখন বৈঠকত বহিবর বাবেও আমি কেন্দ্রীয় সরকারক অনুরোধ করি। কেন্দ্রীয় সরকারে নিজের দায়িত্ব থাকা বিষয় কেটার উপর সিদ্ধান্ত লওয়ার সময়সাতে বা যেধরনের চিন্তা করব তার সমান্তরালভাবে আমি রাজ্য সরকারের দায়িত্ব থাকা সম্পূর্ণ 40টা আর আংশিক 12টা, টোটাল 52টা ডিসিশন আমি ইমপ্লিমেন্ট করার দিকত আগবাড়ি যাব। 25 অক্টোবর আমি একটা অ্যাকশন প্ল্যান দিই যে কেনেকে ইমপ্লিমেন্ট আমি করব বিচারিছো, আর যদি সদৌ ছাত্র সন্থা মূলত সন্মত হয় তেতিয়ালে এপ্রিল 2025-র আগতে রাজ্য সরকারের দায়িত্ব থাকা 52টা রিকমেন্ডেশন আমি ইমপ্লিমেন্ট করি। রাজ্য সরকারের লগত থাকা 52টা মূলত 3টা শিতানত ভাগ করিব পারি, ভূমির অধিকার, ভাষার অধিকার আর সংস্কৃতির অধিকার রাজ্য সরকারের হাতত থাকার 3টা। সদৌ ছাত্র সন্থাক আমি এইটো অবগত করো যে বরাক উপত্যকাত এই কমিটির রিকমেন্ডেশনটি ইমপ্লিমেন্ট করার কোনো অবকাশ নাই। সিক্স শিডিউল এরিয়ার অথরিটিয়ে স্বীকাৰ করিলেহে আমি তাত রিকমেন্ড আমি ইমপ্লিমেন্ট করব পাৰিম, কারণ এইবিলাক হল ডেলিগেটেড সাবজেক্ট, সংবিধানে এই সাবজেক্টবিলাক অলরেডি 6 শিডিউলক দি দিছে, রাজ্য সরকারে তার উপর আইন প্রণয়ন করিব নোৱাৰে। আৰু 6 শিডিউল এরিয়াত আইন প্রণয়ন করার অধিকার 6 শিডিউল কর্তৃপক্ষর আছে, আর সেই ক্ষেত্র 6 শিডিউলর কর্তৃপক্ষই তেওঁলোকে বিচাৰিলে কৰিব পাৰিব আর নিবিচাৰিলে তেওঁলোকে ইয়াৰপৰা আঁতৰি থাকিব পাৰিব। মূলত এইখিনি আজি আলোচনার বিষয়বস্তু, আপনাদের যদি কিনা খুঁজব খুঁজে খুঁজব। জটিলতা হল আসুয়ে তো জানিব লাগিব আমি কেনেকে করি, গতি অক্টোবর আমি আজি আমি প্রথম উলিয়াই ললো যে রাজ্য সরকারের আওতাত 40টা আছে, এতিয়া আসুয়ে আমারপা বিচারিছে যে আপনাদের কেনেকে ইমপ্লিমেন্ট করব। আমি এমাহ সময় লৈছো 25 অক্টোবর আর বিধানসভা মার্চতেই বহিব, গতি সেইকারণে এপ্রিল আলোচনা করার তো প্রয়োজন নাই, কারণ বিপ্লব শর্মা কমিটিয়ে সকল সংগঠনের সঙ্গে ইতিমধ্যে কথা বতরা পাতিছে, গতি যখন রিকমেন্ডেশন দিছে বহু প্রায় শতাধিক সংগঠনের লগত আলোচনা করে যেটো পাইছে তেওঁলোকে সেইটোকে আমাক দিছে। আর আমি যেহেতু রিকমেন্ডেশনটো 100% মানি লৈছো রাজ্য সরকার অধীনত থাকা, গতি আলোচনার তো তাত কোনো আর নতুনক আলোচনা করার অবকাশে নাই। যদি আমি কিবা একটা ল্যাঙ্গুয়েজ কিবা একটা যদি মানিব নুখুঁজো তেতিয়াহে আকৌ নতুনক আলোচনা করব, যদি মানিব খুঁজো তেতিয়ালে তো আলোচনা করার কথাই নাই।
আর বিপ্লব শর্মার প্রতিবেদন চালেই আপনাদের গম পাব যে কিমানবোর সংগঠনের ইতিমধ্যে কথা বতরা পাতিছে। সো ফার এজ স্টেট গভর্নমেন্টস অথরিটি অর দ্য সাবজেক্ট হুইচ ইজ আন্ডার স্টেট গভর্নমেন্ট জুরিডিকশন মোর অর লেস দেয়ার ইজ এ 100% কনসেনসাস। However, detail need to be worked out, which will be worked out on 25th October. We are going ahead with a definite timeline. Ahomiyar hoinga duta. Hadharanate ahomiyar buli kole, eta hoinga. Ya ahomiyar june janmalu ise, bhakha, hongaskiti, kaduri ise, te ahomiyar. Kino ahom sukti, soy number of our ahomiyar mane, unnesho account nasa. আসলে এইটাই মানে যে ক্লাস সিক্সর কারণে 1951 আর জেনেরেল আজি বঙ্গালী মানুষ এজন ইয়াত আহিলে মারোয়ারী মানুষ এজন ইয়াত আহিলে ইয়াতেই জন্মিলে ইয়াতেই লড়া ছোৱালী তিনিটা চারিটা অহা 200 বছর অসমত থাকিব অহা 500 বছর অসমিয়াত থাকিব তেওঁ অসমিয়া। কিন্তু অসম চুক্তির ছয় নম্বর দফা মতে 1951 চনত জন্মগ্রহণ করা মানুষে অসমিয়া। আপনাদের রিকমেন্ডেশন পড়লে গম পাবক বিপ্লব শর্মা কমিটি দুটা ভাগত ভাগ করেছে, এটা ভাগত 51 চলিব, এটা ভাগত 51 নচলে। বিপ্লব শর্মা কমিটিয়ে কৈছে যে পৌরসভা 51 নচলে, গাঁত 51 চলিব। গতি প্রতিবেদন আপনাদের পড়লেই দুটা সংজ্ঞা আপনার সম্মুখলেকে আহিব যে চুক্তির একটা বেলেগ ডেফিনেশন আর জেনেরেল বুলি কলে একটা বেলেগ ডেফিনেশন। কিন্তু আমি আসুক এটা কথা বুঝাই দিছো যে বরাক উপত্যকাত ইয়াক হাঙুরিব না লাগে। সো বরাক ভ্যালি উইল বি এক্সক্লুডেড ফ্রম দ্য ডেফিনেশন অফ আসামিস। রাজ্য সরকারের রিকমেন্ডেশন খিনিত কোনো আইনের যুজ নাহে, কারণ রাজ্য সরকারের অধীনত থাকা রিকমেন্ডেশন খিনিত এনেকুয়া আইনের জটিলতা নাই, এখানে করিব পারে। তার এটা রিকমেন্ডেশন আছে যে কলাক্ষেত্রক টাকা পয়সা দিব লাগে, তাত আর আইনের জটিলতা কর জ্যোতিচিত্রবনক টাকা পয়সা দিব লাগে, তাত আইনের জটিলতা কর, গোটেই অসমৰ যিমান আজিলেকে নোটিফিকেশন ওলাইছে সব অসমীয়া ভাষালৈ অনুবাদ কৰিব লাগে, তাত আইনের জটিলতা কর। গতি বহুত রিকমেন্ডেশন আছে যত কোনো আইনের জটিলতাই নাই, আর এইখিনি করলে বাকি মানেও ভাল পাব। যেনেকে তেজপুর ইউনিভার্সিটিত সাহিত্যরথী লক্ষ্মীনাথ বেজবৰুৱাৰ এখন চেয়ার স্থাপন করব লাগে, ইয়াতো সবই ভাল পাব। গতি এখানে সিদিনাখনো মই আপনার দি দিছো 52 রিকমেন্ডেশন, সকলতে সংঘাত নাই, দুই একটা জায়গা সংঘাত আছে, এইখানে আলোচনা দিয়ে আগবাড়ি। আর টুডে উই হ্যাভ এঙ্গেজ উইথ অল আসাম স্টুডেন্টস ইউনিয়ন রিগার্ডিং ইমপ্লিমেন্টেশন অফ ক্লস সিক্স অফ আসাম একর্ড। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া হ্যাজ কনস্টিটিউটেড এ কমিটি আন্ডার দ্য চেয়ারম্যানশিপ অফ রিটায়ার্ড জাস্টিস বিপ্লব শর্মা। কমিটি হ্যাজ সাবমিটেড রিপোর্ট ইন 2020। Today we have analyzed what are the recommendations which can be exclusively implemented by the state government. And we have decided to go ahead with the implementation of those subjects which are completely under the state government. However, we have made it sure that those we have made it clear that those recommendations will not be implemented in Barak Valley as well as in the sixth schedule area of Constitution of India without their explicit consent. There are certain recommendations which require constitutional amendment as well as it falls exclusively under the jurisdiction of central government. State government will take up with the central government regarding implementation with those recommendations and will also request central government to speak with ASU regarding implementation of those provisions. এটা মই এটা সৰু বেলেগ এটা বিষয় কৈছো, আজি রাজ্য সরকারে বিশেষকৈ আমার থার্ড গ্রেড আর ফোর্থ গ্রেড কমিশনে দুখন নোটিফিকেশন দিছে যে 27 তারিখৰ পৰা আমি এটা অনলাইন পোর্টেল আমি দেখুৱাই দিছো। পোর্টেলটো আপোনালোকে অলপ পিছত মোৰ টুইটাৰত চাই লব পাৰিব বা নোটিফিকেশনও পাব। পোর্টেলত আবেদন করলে 50 টকা ফিজ দি আবেদন করলে 15 তারিখের পরীক্ষাত যখন অবতীর্ণ হয়েছিল তেওঁলোকে নিজের ও এম আর সিটখন লব পাৰিব। 27 তারিখের আবেদন আরম্ভ হব আর আবেদনের সংখ্যার উপর ভিত্তি
ভিত্তি করে তেওঁলোকে ওএমআর সিটখানি সেই ইমেইল এড্রেসলৈকে পঠিয়ে দিব। এনসার কি 15 তারিখের পরীক্ষার এনসার কি অহা 28 তারিখে সেবার ওয়েব পোর্টেলত হোস্ট করা হব www.site.sebaonline.org ইয়াতে হোস্ট করা হব। আর এনসার কি লৈ যদি কাবার আপত্তি থাকে সেও যদি সেবাক জানা যায় সেবাই বিচার বিবেচনা করব। গতি এই তিনটা দিনাখন মই কৈছিলোঁ, তথাপিতো আজি আপোনালোকক আৰু ইয়াৰ নটিফিকেশন আজি ইতিমধ্যে চৰকাৰে ইস্যু কৰিছে। অলরেডি দেয়ার আর রিকমেন্ডেশন, স্টেট গভর্নমেন্ট হ্যাজ অ্যাকসেপ্টেড 1951 এজ এ কাট অফ ডেট অলরেডি ইন মিশন বসুন্ধরা। উই আর ডুইং দ্যাট ফর লাস্ট 3 years ইটসেলফ। So this today we are formally discussing, but on spirit we are already implementing the recommendation. So we have accepted the cutoff date of 1951 in the context of specific recommendation. It is not that when you go to apply for a license you have to show 1951, when you have to go to a restaurant you have to show 1951. It is not that. Only in regard to the specific recommendation of 1951, which you will understand when you will study the Biplab Sharma committee report. So that we have accepted, but we have not accepted 1951 as a general cutoff date for day-to-day life, which we cannot do. It is only specific, like he has said that in certain revenue blocks land can be sale and purchased between the people who was in Assam from 1951. So we have not accepted 1951 as a general cutoff date for day-to-day life of Assam. But certain recommendation where 1951 has been mentioned, we are already doing that. Even in last assembly we have passed 3 land bill where we made 1951 as a cutoff date. We have not mentioned 1951, we said 3 generation. 3 generation means 1 generation 25 years, so it is 51. But for going to a voting, going to apply for a job, going to a restaurant, going to a hotel, nobody will ask 1951. It is not that, there is nothing to be created a panic that you have accepted 1951. Because Biplab Sharma committee report has not said that you adopt 1951 as a general in day-to-day life. He has only said, so far as this recommendation are concerned, and these recommendations are very few, you take 1951 as a cutoff date. In many states there is a land law. Even if you go to Jharkhand, the land laws are like that. Land laws are, there is very, like if you go to Jharkhand, except few area, only the people who live for centuries, they can only sell and purchase for land. You go to Meghalaya, that law is already Sotanaku Tenancy Act, Santhal Pargana Tenancy Act, and Himachal Pradesh, nobody can sell. These laws are prevalent in our country. These are not anything new laws. So these laws are already there in our country. And in Assam also, in tribal belt and block, those laws are already there. Now, if you look at the report of the Biplab Sharma committee report, implement it, implement it. If you look at Biplab Sharma report, there is no one who said that Hill Khaku said that. There is no wetland, there is no wetland, there is no wetland eviction. Hill Khaku is wetland. গতি যিসকলে, সেইকাৰণে মই কৈছোঁ যে ৰিপৰ্টটো আমি ইমান দিন দেখা নাছিলোঁ কাৰণে ৰিপৰ্টটো ইমপ্লিমেণ্ট কৰিব গৈয়ো আমি গালি খাই আছিলোঁ। এতিয়া ৰাইজে ৰিপৰ্টটো দেখিলে বুজি পাব এইটো বিপ্লৱ শৰ্মাৰ ৰিপৰ্ট মতে কৰি আছে। কালি যে ট্ৰাইবেল বেল্ট এণ্ড ব্লকত এভিকশ্যন হৈছে, এইটো বিপ্লৱ শৰ্মাৰ ৰিপৰ্টতে লিখা আছে যে এভিকশ্যন কৰিব লাগে বুলি। কোনে এতিয়াতো মই দেখোন মুখ্যমন্ত্ৰী হিচাপে ৰিপৰ্টটো গ্ৰহণ কৰি ৱেবছাইটতে দিব দিলোঁ। গৃহমন্ত্ৰীৰ কথাটো 15টা ৰিকমেণ্ডেশ্যন লয়, সেইটো তেখেতৰ ওপৰত কথা। আমাৰখিনি আমি কৰি আছোঁ, আমিতো গ্ৰহণ কৰি এতিয়া কালি ৱেবছাইটতে আপোনালোকে পাই যাব। আজি আমি কপিটো সকলোকে দি দিলোঁ। আপুনি টোটেল 67 আৰু 52 আমি কৰিব পাৰিম, পাৰ্চেণ্টেজত কিমান হয় আপুনি উলিয়াই লওক।
67 ৰ ভিতৰত 52 ৰিকমেণ্ড কৰিলে পাৰ্সেণ্টেজত কিমান হয়? মোৰ হিচাপত সেইটো 80 মান হ'ব। গভীৰতা হ'ল যে ভূমি, সংস্কৃতি, ভাষা, এইটো ৰাজ্য চৰকাৰৰ গোটেইখিনি, আৰু সংসদ আৰু চাকৰিৰ ৰিজাৰ্ভেশ্যন কেন্দ্ৰীয় চৰকাৰ। গোটেই ৰিপৰ্টটো আপুনি 5টা ভাগত ভগাব পাৰে। ৰাজনীতিৰ অধিকাৰ, কৰ্মসংস্থাপনৰ অধিকাৰ, ভাষাৰ অধিকাৰ, সংস্কৃতিৰ অধিকাৰ, মাটিৰ অধিকাৰ, 3টা ৰাজ্য চৰকাৰে কৰি, বাকী 2টা কেন্দ্ৰীয় চৰকাৰ। অলপ আপোনালোকে চাই লওক, ৰিপৰ্টটো চালেতো গমেই পাব। আমি যিবিলাক কৰি আছো মোটামুটি এইটোৱে আৰু, যে ৰিপৰ্টটো যদি আপুনি একচেপ্ট কৰে তেতিয়া ইলেকশ্যন আৰু বেছিকৈ চলাব লাগিব। আগতে আপোনালোকে কয় হিমন্ত বিশ্ব শৰ্মাই চলাইছে, এতিয়া ক'ব কমিটিৰ ৰিপৰ্ট মতে কৰিছে। ভূমি, ভাষা আৰু সংস্কৃতি, এই 40টা কৰিলে মোটামুটি কামখিনি হৈ যাব। কিন্তু ৰাজনৈতিক যিটো ৰিজাৰ্ভেশ্যন সেইটোৰ কাৰণে কেন্দ্ৰীয় চৰকাৰ। কিন্তু তাকো এতিয়া চেণ্ট্ৰেল গভৰ্ণমেণ্টে কয় যে ডিলিমিটেশ্যনৰ পিছততো সেইটো আমি কৰিয়ে দিলোঁ, সেইটো এটা ইণ্টাৰপ্ৰিটেশ্যনৰ বিষয়। যদি আপোনালোকে ডিলিমিটেশ্যনটো চায় তেতিয়াহ'লে ডিলিমিটেশ্যনততো বিপ্লৱ শৰ্মা কমিটিয়ে ৰিকমেণ্ডেশ্যন কৰাতকৈ পাৰ্চেণ্টেজটো ওপৰত আছে। এতিয়া যদি ডিলিমিটেশ্যনটোক স্থায়িত্ব দি দিয়ে ৰিজাল্টটো একেই হৈ। সেইকাৰণে কেন্দ্ৰীয় চৰকাৰৰখিনি আজি আমি আলোচনা কৰা নাই, কাৰণ ইয়াৰ মানুহৰ ভিউ বেলেগ বেলেগ থাকিব। সেইকাৰণে কেন্দ্ৰীয় চৰকাৰখিনি কেন্দ্ৰীয় চৰকাৰৰ পৰ্যায়ত আমি চেষ্টা কৰিম যাতে এখন ত্ৰিপাক্ষিক বৈঠক হ'ব পাৰে। ইট ইজ চিম্পল এজ প্ৰিভেলেণ্ট ইন মেনি আদাৰ ষ্টেটছ অফ ইণ্ডিয়া। লাইক টুডে ইফ ইউ গ' টু ষ্টেট অফ ঝাৰখণ্ড ইউ উইল হেভ এ ডিফাৰেণ্ট ৰাইটছ, টুডে ইফ ইউ গ' টু হিমাচল ইউ উইল হেভ এ ডিফাৰেণ্ট ৰাইটছ। সো দিছ ইজ নট সামথিং ইউনিক টু আসাম, ইট ইজ অলরেডি একসেপ্টেড প্র্যাকটিস ইন এন্টায়ার কান্ট্রি দ্যাট এভরিবডি উইল নট হ্যাভ দ্য সেম রাইটস সো ফার এজ ল্যান্ড ইজ কনসার্ন, বাট রাইট টু লিভ ইজ ইকুয়াল, রাইট টু বি ট্রিটেড ইকুয়ালি ইট ইজ অল ওভার ইন্ডিয়া ইট ইজ দ্য সেম, বাট হুয়েন ইট ইজ কামিং টু ল্যান্ড, হুয়েন ইট ইজ কামিং টু ল্যাঙ্গুয়েজ, হুয়েন ইট ইজ কামিং টু কালচার, দ্য রাইটস আর ডিফারেন্ট অ্যান্ড দ্যাট ইজ প্রিভেলেন্ট ইন অল ওভার দ্য কান্ট্রি ইভেন ইন কর্ণাটক। সো দিস ইজ নট হোয়াট আসাম ইজ ট্রাইং টু ডু ফর দ্য ফার্স্ট টাইম ইন দ্য কান্ট্রি, ইট ইজ অলরেডি দেয়ার। ইফ ইউ গো টু ত্রিপুরা, হাফ অফ দ্য ত্রিপুরা ইউ ক্যানট পার্চেস এ সিঙ্গল প্লট অফ ল্যান্ড, দিজ আর একসেপ্টেড প্রোভিজনস, দিজ আর একসেপ্টেড নর্মস ইন এন্টায়ার কান্ট্রি। সো ইফ টুমারো এ পার্সন গেট এ সিটিজেনশিপ অফ দিস কান্ট্রি ইন 2021, ইন ঝাড়খণ্ড হি ক্যানট পার্চেস এ সিঙ্গল প্লট অফ ল্যান্ড, বাট ইন আসাম দে ক্যান। So now that is what we are trying to change. So মূল হাতত যিটো ৰক্ষা কবচ দিব মই পাৰোঁ, মাটি, ভূমি, ভাষা, সংস্কৃতি, 3টা আমি কৰিম বুলি ক'লো। বাকী চাকৰি আৰু এছেম্বলি ছিট সেইখিনি কেন্দ্ৰীয় চৰকাৰৰ, সেই 15টাত আছে। গতিকে 52টা দি যি কৰিব পাৰোঁ, বিপ্লৱ শৰ্মা কমিটিয়ে তোমাৰ 52টা ৰিকমেণ্ডেশ্যন এনেই লিখা নাই, তেওঁলোকে ডেফিনেটলি এই ৰিকমেণ্ডেশ্যনকেইটা এইকাৰণেই দিছে যে এইকেইটাই অসমীয়াক সুৰক্ষা দিব, নহ'লে তেওঁলোকে ৰিকমেণ্ডেশ্যনকেইটা কিয় দিলে। এতিয়া সেই ৰিকমেণ্ডেশ্যনকেইটাই সুৰক্ষা দিবনে নাই সেইটো কমিটিক সুধিব লাগিব। মইতো চিম্পলি কৈছোঁ যে মই কমিটিৰ ৰিপৰ্টকেইটা ইমপ্লিমেণ্ট কৰিম। এপ্ৰিলত কৰি দিম বুলিতো কৈ আছো যে এপ্ৰিলৰ বিধানসভাত হৈ যাব, মইতো ইয়াত কৰিব নোৱাৰো, বিধানসভাতে কৰিব লাগিব। গতিকে বিধানসভাত 40টা সম্পূৰ্ণ, 12টা আংশিকভাৱে, টোটেল 52টা। এতিয়া 52টা কৰাৰ পিছত জাতিটো সুৰক্ষিত হ'বনে নাই সেইটো বিপ্লৱ শৰ্মা কমিটিৰ সদস্যসকলেহে জানিব, যে আমি ভাবি চিন্তি এইকেইটা লিখিছিলোঁ, এইকেইটা কৰিলে নিশ্চয় জাতিটো সুৰক্ষিত হ'ব।
তারপর রাইজে কব লাগবে যে আমি সুরক্ষিত হলো নে নাই। আকো যে ইয়ার পাঁচটা ক্যাটেগরি আছে, মাটি, ভাষা, সংস্কৃতি, তিনটার 52টা দি হয়ে যাব, কর্মসংস্থাপন আর রাজনীতি, এইটার কারণে সেন্ট্রাল গভর্নমেন্টের 15টার ভিতর আছে। হব,